গত 8ই সেপ্টেম্বর 96 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 70 বছরের শাসনে অসংখ্য স্মৃতি রেখে গেছেন তিনি। সোমবার বেলা 11টার দিকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এতে উপস্থিত থাকবেন প্রায় 2000 অতিথি। রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন জাপান, স্পেন, বেলজিয়াম, ডেনমার্ক সহ বিভিন্ন দেশের রাজারানীরা। তবে এতে যোগ দিতে সৌদি আরব থেকে আমন্ত্রণ জানানো হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও। এই আয়োজনে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার প্রধান। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ির বলসোনারো, ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান সহ আরও অনেকে। রানীর মরদেহ প্রথমে ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর 142 জন নাবিক কফিনটি টেনে নিয়ে যাবেন। তখন সেখানে 2000-এরও বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সোমবার সকাল 11টায় শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশব্যাপী 2 মিনিট নিরাপত্তা পালন করা হবে। সবশেষে রানীকে সমাহিত করা হবে সেন্ট জর্জেস চ্যাপেলে। একই সাথে তার স্বামী প্রিন্স ফিলিপকেও সমাহিত করা হবে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।